এই যে আজকে আমরা সবাই মিলে কীর্তন শোনার জন্য বসে আছি, আজকে এই আসনে যে যত মন দিয়ে কীর্তন শুনতে পারবেন, একটা কথা আমি বলি সমস্ত ভক্তবৃন্দের কাছে, একটা কথা, আমরা প্রত্যেকটা বাড়িতে যেহেতু আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের সেই দাদুর 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 আমলের একটা প্রথা যে বাড়ি বানাতে গেলেই দুটো জিনিসের প্রয়োজন, দুটি জিনিসের প্রয়োজন হয় বাড়িতে, সেটা হচ্ছে সুন্দর করে একটা বাথরুমের দরকার হয় আর একটা ঠাকুর ঘরের দরকার হয়। মানে নিজস্ব বেডরুমে যদি টাইলস বা মার্বেল নাও বসানো হয়, বাথরুম আর ঠাকুর ঘর এই দুটো কিন্তু চকচকে ঝকঝকে রাখা হয়, এটা আমাদের একটা সুন্দর মনের একটা আনন্দের ব্যাপার। তাহলে এই জায়গাটা বোঝাই, এই যে আমরা বাড়ি বানাতে গেলে বাথরুম হবে আর বাড়ি বানাতে গেলে একটা ঠাকুর ঘর হবে, বলি মানুষ তার নিজের স্বার্থের জন্য বাথরুমটাকে বানিয়েছে, আর আমি কিন্তু ভগবানকেও বানিয়েছি ঠাকুর ঘর, সেটা আমারও স্বার্থের জন্য। কেন না ঠাকুর ঘর বানিয়েছি? একমাত্র সেই কারণে যাতে আমার একতলা বাড়ি দোতলা হয়, ছেলের চাকরিটা যেন ভালোভাবে হয়ে যায়, মেয়ের বিয়েটা যেন ভালো ঘরে হয়ে যায়, আমার শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা যেন জীবনে না থাকে, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি, এটা হচ্ছে একটা মানুষের ভ্রান্ত চিন্তা ভাবনা। কিন্তু বলি মায়েরা, যখন মন্দির বানাবেন এই চিন্তা নিয়ে মন্দির বানাবেন না। মানুষ ভগবানের কাছে স্বার্থের জন্য হাত বাড়ায়, ভগবানকে যদি স্বার্থের কামনা বাসনা দেখিয়ে কেউ ভগবানকে বানায় বা সেবা করে, তাতে ভগবান জ্বালা যন্ত্রণা আরো বাড়িয়ে দেয়। ঈশ্বরকে উপাসনা করতে গেলে আমার বাতের ব্যথা সারিয়ে দাও, আমার পাঁচতলা বাড়ি বানিয়ে দাও, আমার একটাই সন্তান ভালো চাকরি তৈরি করে দাও, আমার সংসারে টাকা পয়সা রোজগার বাড়িয়ে দাও, এটি নয়। এই জায়গাটা আমাদের ভুল হয়ে যাচ্ছে, যার কারণে মানুষকে একটা জিনিস বলি মা, মানুষকে সারা জীবন পড়াশোনা করতে হয়, মানুষকে সারা জীবন ধর্ম পালন করতে হয়, সদগুরুর আশ্রয় নিতে হয়, কিন্তু পশু পাখিদের শিক্ষা দীক্ষার দরকার হয় না, কিন্তু তাদের জীবনটা ভালোই থাকে। মানুষ সারা জীবন স্কুল কলেজে পড়াশোনা করেও মানুষের কেন এত জ্বালা, এই আসল তত্ত্বটা জানতে হবে। মানুষ সারা জীবন জ্ঞান সঞ্চয় করে, সারা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষকে জ্ঞান নিতে হয়, কিন্তু কোনো পশু পাখিকে তো জ্ঞান নিতে হয় না। তাহলে মানুষের এত জ্ঞান নেওয়া সত্ত্বেও মানুষ কেন এত কষ্টে থাকে, এইটা জানতে হবে। এটাই চৈতন্যদেব জানানোর জন্য আজ থেকে 500 বছরেরও বেশি আগে জন্ম নিয়েছিলেন বাংলায়। মায়েরা, একমাত্র মানুষকে লেখাপড়া শিখতে হয়, বাকি এ বিশ্বের কোনো প্রাণীকে লেখাপড়া শিখতে হয় না। তবুও দেখো মানুষের যা জ্বালা, একটা গরু বাছুরের এত জ্বালা নেই, পশু পাখির এত জ্বালা নেই, বাঘ সিংহ হাতি ঘোড়া কারোর এত যন্ত্রণা নেই, শুধু যন্ত্রণা মানুষের। তার কারণটা কি জানেন? মানুষ হচ্ছে মনোমুখী আর সমস্ত প্রাণীরা হচ্ছে ধর্মমুখী। যদি কেউ বলে যে মানুষ ধর্ম পালন করে, তাহলে ভুল, মানুষ ধর্ম পালন করে না, পশু পাখিরা ধর্ম পালন করে। আস্তে তত্ত্বগুলো জানতে হবে। মানুষ ধর্মমুখী নয়, মানুষ হচ্ছে মনোমুখী। মানুষ মনের মর্যাদা বেশি দেয়, মনের সম্মান বেশি দেয়, মনের গুরুত্বটা বেশি দেয়, কিন্তু পশু পাখিরা মনের গুরুত্ব দেয় না, পশু পাখিরা ধর্মের গুরুত্ব দেয়। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আপনি যদি একটা গরুকে 6 মাস ধরে খেতে না দেন, ভালো করে সিদ্ধান্তটা নেবেন, আপনার গরুকে যদি 6 মাস খেতে না দেন, গরু খাবার জন্য চিৎকার করে 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 দেখবে লুটিয়ে যাবে। এরপরে যদি আপনি সুন্দর করে ভাত ডাল তরি তরকারি পাঁপড় ভাজা এটা ওটা নিয়ে গিয়ে গরুকে ধরান, বলুন গরু কি সেটা আনন্দ ভরে খাবে? আপনি যদি একটা বাঘ বা সিংহকে 6 মাস খেতে না দেন, ভালো করে ঘটনাগুলো মন দিয়ে শুনবেন, একটা বাঘ সিংহকে যদি 6 মাস খেতে না দেন,
এরপরে ছ মাস পরে যদি তাকে আপনি খিচুড়ি প্রসাদ দিতে যান, দামি দামি মিষ্টি খেতে দেন, বা সুন্দর করে পরমান্ন ডালা সাজিয়ে দেন, বলুন ফল পাকড় যদি দেন বাঘসিংহ খাবে? গরুকে যদি একটু মাংস কষে সুন্দর করে রান্না বান্না করে দেন গরু খাবে? কেন খাবে না এইখানটা জানতে হবে। গরুকে সুন্দর করে একটা রান্না করে খাবার থালা দিলে, মাংসের ডালা দিলে গরু খায় না, আর বাঘ সিংহকে সুন্দর করে খিচুড়ি প্রসাদ দিলে বাঘ সিংহ খায় না। তার কারণ বাঘ ধর্ম পালন করে, বাঘ জানে পেটে আমার যতই খিদে থাক আমার যেটা খাবার আমি সেটাই খাবো, না খেতে পেয়ে মরবো তবু অপরের খাবার আমি খাবো না। আর মানুষ, মানুষের পেটে খিদে না থাকলেও নিজের খাবারও খাবে, অপরের খাবারও খাবে, পশু পাখিদের খাবার খাবে, প্রয়োজনে মানুষের মাথা পর্যন্ত চিবিয়ে মানুষ খায়। মানুষ খায় না এমন একটা খাদ্য আপনি দেখান, মানুষ দুটো জিনিস খায় না, বাকি বিশ্বের সব জিনিস খায়, দুটো জিনিস মানুষ খায় না। কি বলুন তো? লোহা খেতে পারে না স্বাস্থ্য বলে, আর পায়খানা খেতে পায় না গন্ধ বলে, দুটো জিনিস বাদে মানুষ সব খায়। একেবারে সোজা সাপটা কথা, বাকি চিন্তা করুন মানুষ সব খেতে পারে। তাহলে মানুষ নিজের স্বার্থ পূরণের জন্য বিশ্বের যে কোনো খাবার টেনে খায়, কিন্তু পশুরা দেখুন তাদের বিবেক নেই, তাদের বুদ্ধি নেই, তাদের শিক্ষা নেই, তারা শাস্ত্র জ্ঞানের অধিকারী নয়, তবুও সে জানে আমার খাবার আমি খাবো, অন্যের খাবার আমি খাবো না। তাই মানুষকে ধর্ম পালন করা শিখতে হয়। একটা কথা বলি মায়েরা, ধর্ম পালন কথার অর্থ কিন্তু মন্দির বানিয়ে ঠাকুরের সেবা দেওয়া নয়। আমি 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি বানালাম, আর 2 লক্ষ টাকা দিয়ে উঠোনের মাঝখানে মন্দির বানালাম, 50,000 টাকা দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ বানালাম, 1,000 মানুষকে খাইয়ে দিলাম, প্রত্যেক বছর কীর্তনিয়া দিয়ে কীর্তন করালাম, আর আমি মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারি না, বলুন এরকম মানুষকে কি মানুষ বলা যায়? যে জীবনে কোনোদিন তিলক সেবা করেনি, কীর্তন শোনে না, ভগবানকে ডাকে না, কিন্তু একটা বাড়িতে আগুন ধরে গেলে সে নিজের ঘুম কামাই করে দিয়ে ছুটে গিয়ে এক বালতি জল ঢালতে পারে, এই মানুষটা সমাজে বেশি সম্মান। ধর্ম কথার অর্থ হলো সৎ এবং সামাজিকতা। যে মানুষ সৎ হতে পারে আর সামাজিক বোধজ্ঞান যার আছে, তার দ্বারা আলাদা করে মন্দির বানাতে হয় না, তাকে আলাদা করে জপের মালায় নাম নিতে হয় না, তাকে আলাদা করে তিলক সেবা করতে হয় না, তাকে আলাদা করে ধুতি পাঞ্জাবি পরিধান করতে হয় না। যেহেতু সদলোক, যেহেতু ভদ্রলোক, সে ঠাকুর ঘরে গিয়ে হাত জোড় করলেই দেখবেন টপাস করে 2 বিন্দু জল তার নয়নে ধরা দিয়ে। আর যে মানুষের অতি অনাসে ভগবানের নাম নিতে গেলে চোখে জল ছল ছল করে ওঠে, সেই কৃষ্ণের দাস হতে পারে। এই যে আজকে হরিবাসরে বসেছেন আপনারা, হরিনাম শুনতে গিয়ে কটা মানুষের চোখে জল আসে বলুন? কটা মানুষ কাঁদে, নীরবে মাথা নিচু করে কাঁদে, কই জল? শুধু পালা শুনবো, লীলা শুনবো, আনন্দ করব তা নয়, ভগবানকে চোখ বন্ধ করে হৃদয় মাঝে দর্শন করব। তার কারণটা বলি, ভগবান এমন একজন শক্তি যা মানুষের সমস্ত কালিমাকে নিজে গ্রহণ করে নিয়ে মানুষকে পরম শান্তি দিতে পারে। যেমন একটা 5 বছরের ছেলে মায়ের কাছে বাইনা ধরলে মা দেখবেন দুমদাম পিটিয়ে দেয়, পরক্ষণে ছেলেটা যখন মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, খেয়াল করে দেখবেন মা যে জিনিসটা দেবে না বলে মেরেছিল সেটাকেই নিয়ে ছেলের হাতে ধরে দেয়। কেন দেয়? কেন দেয়? কিছুক্ষণ আগেই চেয়েছিল বলে মারলো, পরক্ষণে সেটা নিয়ে ছেলেকে দিল, বাবা নে, বাবা নে। কেন? ওই একটা জিনিস সন্তানকে আঘাত করে, কিন্তু সন্তানের নয়নে জল দেখলে মা সহ্য করতে পারে না। কেন না? যে মা জননী 10 মাস গর্ভে ধরেছে, নিজের নাড়ি ছেদন করে জন্ম দিয়েছে, যে ছেলেকে কোলে করে নিজের স্তন দুগ্ধ খাইয়ে মাথায় হাত বুলিয়ে এক সময় আদর করেছে, সেই সন্তানের চোখের জল কোনো মা সহ্য করতে পারে না। তেমনি ভাবে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, প্রত্যেকেই আমরা তার সন্তান। ভগবান কষ্ট দিতে পারে, কিন্তু যখনই কোনো ভক্ত একবার হা কৃষ্ণ বলে কেঁদে ফেলে, সমস্ত কালিমা কৃষ্ণ টেনে নিয়ে তাকে পরম শান্তির সাগরে ডুবিয়ে দিতে পারে। তাই কীর্তন শোনা মানে অনুষ্ঠান শোনা নয়,
কীর্তন শোনা মানে আপনি এইটুকু ভাববেন যে আমরা ভগবানের ছোট্ট ছোট্ট সন্তান, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, শুধু সারা জীবন নিজের স্বার্থে অপরাধ করে যায়। হে ঠাকুর, কোনোদিন বুঝি না, কোনোদিন জানি না, কিচ্ছু মানি না, সারা জীবন অপরাধ করে যাচ্ছি, মাঝে মাঝে তুমি এসে আমার হৃদয়ের দরজা খুলে একবার তুমি হৃদয়ের কালিমাগুলো নিয়ে তুমি আমায় টেনে ফেলে দিও, আমার মনের সমস্ত ময়লাকে সরিয়ে দিয়ে আমাকে শান্তি দাও, আর কিছু চাই না। এবার একটা কথা বলি, ভগবানকে ডাকতে গেলে যে ভক্তি শ্রদ্ধা সেটা তো আমাদের নেই। জপের মালায় নাম করতে করতে ছচ্ছর করে কান্না বলুন কটা মানুষ করে দেখতে পাওয়া যায়? হয় না। ঠাকুর ঘরে শঙ্খ বাজাতে গিয়ে হাউ হাউ করে কাঁদবে কজন মা জননী করে? হয় না। ধূপকাঠি দিতে গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে কজন পারে? হয় না। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন কিচ্ছু করতে লাগবে না, ভালো করে শুনবে, কিচ্ছু করার দরকার নেই। মহাপ্রভু বলেছেন হে কলিজীব তোমরা কিচ্ছু করো না, কিচ্ছু করো না, মন্দিরে গিয়ে কাঁদতে হবে না, শঙ্খ বাজিয়ে কাঁদতে হবে না, আরতি করতে গিয়ে কাঁদতে হবে না। যখন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কীর্তন হবে, যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ কীর্তন শুনতে গিয়ে যদি দুই বিন্দু নয়নের জল ফেলতে পারো সেটাই তুমি গোবিন্দের সেবা করে ফেললে। নিতাই গৌর প্রভানন্দে হরি বল। তাই কীর্তন শ্রবণ করতে গিয়ে দেখবেন কৃষ্ণলীলা দেখতে গিয়ে দুম করে চোখ থেকে এক বিন্দু জল গড়িয়ে যাবে। আমি আপনাদের একটা গ্যারেন্টি দিয়ে কথা বলি মা, আপনি অন্য কিছু চিন্তা করবেন না, মন দিয়ে শুধু লীলাটাকে দেখুন, একাদশ ইন্দ্রিয়কে একমুখী করে লীলা শুনুন, দেখবেন আপনিও বুঝতে পারবেন না কখন আপনার চোখে দুম করে জল এসে গিয়েছে। আর এটা যদি হয় জানবেন আপনি ভগবানের একটুখানি কৃপা পেলেন। ভগবানের কৃপা ছাড়া ভগবানের নাম ধরে কাঁদা যায় না। ভগবানের কৃপা না থাকলে সংসারের জ্বালাই কান্না আসে, একমাত্র ভগবানের কৃপায় ভগবানের প্রতি ভালোবাসাই কান্না আসে। সংসারের জ্বালাই কাঁদতে থাকলে শরীর শুকনো হয়ে যাবে, আর ভগবানের নাম নিয়ে কাঁদলে পরে হৃদয় মাঝে 81 রকমের রস ধরা দিয়ে দেবে, যা তোমাকে দেখলে অন্য ভক্ত তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেবে, তোমাকে প্রণাম করবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে একটুখানি সবাই মিলে, সবাই মিলে প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের মুন্না যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের মুন্না যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের মুন্না যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের মুন্না প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই সুগুণতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই সুগুণতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচারা, এমন বন্যা দেখি নাই সুগুণতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচারা, এমন বন্যা দেখি নাই সুগুণতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচারা, ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সবুজ ডুবে গেল, হরিদাস ঠাকুর হরিদাস হরি নামের বন্যা এলো। আজকে এইখানে হরি নাম অমৃতের বন্যা বইছে,
এবার ভাগ্য যার ভালো সে ডুব দেবে, যার ভাগ্য খারাপ সে ডুব দিতে পারবে না। এখানে যারা যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদের একটু হাতটা আমি দেখব, কষ্ট করে একটুখানি বাহু তুলে দেখান কারা দীক্ষা নিয়েছেন। বাবা রে, ঠিক আছে আর নয়, আমি ভেবেছিলাম জোনা কয়েক, কিন্তু তলে তলে সবাই দীক্ষা নিয়েছেন। আচ্ছা, যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে বলি, দীক্ষা মন্ত্র যারা একবার নিয়ে ফেলেইছেন, খেয়াল থাকবেন মন্ত্র যেন ভুলে না যান, কেউ ভুলবেন না, এটা আশা করেছি ভুলবেন। দীক্ষা মন্ত্র যদি ভুলে যায় কেউ, ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু এটা বলে রাখি, অনেকে একটা হুচুকে পাবলিকের মতো দীক্ষা না, মানে না, বোঝে না, জানে না, শোনে না, বলে দীক্ষা নিলে নাকি ভালো থাকে তাই দীক্ষা নিল, মন্ত্রের মর্যাদা সে দিতে জানে না। কিন্তু আমি আপনাদের বলি, দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন, ইতিমধ্যে যাদের মন্ত্র একটুখানি এলোমেলো হয়ে গিয়েছে, কালকেই গুরুদেবের কাছে যাবে, গুরুদেবের কাছে যাবেন, নিজেকে ক্ষমা করবেন, ক্ষমা চাইবেন, আর বলবেন বাবা আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমার অন্তরের সমস্ত ময়লা সরিয়ে নিন, আপনি আমায় ক্ষমা করুন, মন্ত্রটা আমাকে আর একবারটি শুনিয়ে দিন, এইটা বলবেন। তার কারণটা বলি, গুরুমন্ত্র নেবার পরে যদি কোনো মা বা কোনো বাবা একটু ভুলে যায় না, আমি বলে দিচ্ছি আপনাদের, মানসিক জ্বালা আর দৈহিক জ্বালা আপনাকে সারা জীবন কষ্ট দেবে। দুটো জিনিস নিয়ে কোনোদিনই ছেলে খেলা ছেলে মানুষই করবেন না, এক হচ্ছে ঠাকুরের মন্ত্র আর দুই হচ্ছে ঈশ্বরকে নিয়ে, ঠাকুর নিয়ে আর তার মন্ত্র নিয়ে দু নম্বরই করার চেষ্টা করবে, বাকি সমস্ত বিষয় আপনি এলোমেলো করবেন, তাতে অসুবিধে নেই। কিন্তু যখনই ঠাকুর নিয়ে কথা হবে সেখানে সিরিয়াস হয়ে যাবেন, যে না, আমাদেরকে যে গড়েছে, যিনি আমাদের জগতের পিতা, তার সম্পর্কে বাজে কথা শুনতে আমি চাই না। আমরা হিন্দু ধর্মের মানুষ, হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে তৈরি থাকতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলি ধর্ম আছে মায়েরা, যতগুলি ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের তুলনায় হিন্দু সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, কিন্তু হিন্দু জাত কিন্তু নিকৃষ্ট জাত, জাতি ভালো নয়। আপনি যদি তুলসী মালা গলায় নিয়ে হরি হরি করেন, আপনারই গ্রামের আপনারই পাড়ার ছেলেরা দেখবেন আপনাকে ফিস করে হেসে একটা এমন কথা বলবে, আপনার সেন্টিমেন্টে গিয়ে ধাক্কা দেবে। আপনার নাতি আপনাকে এমন কথা বলবে, আপনার মাথায় আগুন ধরে যাবে। তাই একটা কথা বলি বাবা, আপনি যদি তিলক সেবা করতে না পারেন, আপনাকে জোর করে করতে কেউ বলেনি, আপনি যদি জপের মালায় নাম নিতে না পারেন, জোর করে চাপিয়ে কেউ দিতে চাইছে না, আপনি যদি ভগবানের সেবা না দিতে পারেন, দেবেন না। কিন্তু একটা কথা আপনাদের আমি সবাইকে বলে যাই, যারা এই কর্মগুলো করেন তাদেরকে অন্তত সম্মান দিয়ে যাবেন। আপনার পাড়ায় আপনার গ্রামে যদি দেখেন একজন বাবা ভগবানকে মানেন, তিলক সেবা করেন, ধুতি পাঞ্জাবি পরেন, আপনি তাকে সম্মান দেবেন। এই সম্মান যদি বৈষ্ণবকে দিতে পারে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই সম্মানটা ওই মানুষটার কাছে যায় না, ওই সম্মান সরাসরি গোবিন্দের কাছে যায়। কারণ নাম কোনোদিন মিথ্যে নয়, ভগবানের নাম কোনোদিন মিথ্যে নয়, একেবারে চির সত্য। যেমন রাস্তায় কাগজ পড়ে থাকলে কেউ কুড়ায় না, ডাস্টবিনে যদি কাগজ পড়ে থাকে কেউ কুড়ায় না, ছেঁড়াছড়ি নোংরা কাগজ কেউ কুড়ায় না। কিন্তু সরকার থেকে ট্যাক্সাল থেকে যদি দুজনকে পাঠিয়ে দেয়, ডাস্টবিনের কাগজগুলো কুড়িয়ে নিয়ে এসো, সরকারের ট্যাক্সালের লোক এসে কাগজগুলো কুড়িয়ে মাপ মতো কেটে তাতে যদি 2000 টাকা স্ট্যাম্প মেরে দিয়ে ফেলে রেখে দিয়ে যায়, বলুন কেউ কুড়াবে না? আর কি পড়ে থাকবে না? কেন না, তখন এটা কাগজ হলেও তার মধ্যে সরকারের স্ট্যাম্পটা দিয়ে দিয়েছেন, তাই তার মূল্য বেড়ে গিয়েছেন। তেমনি হাজার নাম জগতে শুনতে পাবেন, কিন্তু যে নামের মধ্যে ভগবানের পূর্ণ শক্তির স্ট্যাম্প দেওয়া রয়েছে, সেই নাম উচ্চারণ করলে সরাসরি গোবিন্দের কৃপা মিলবে। ভগবানের নামের মধ্যে ভগবান সরাসরি শক্তি দিয়েছে, যা আপনার কিছু জানার দরকার নেই, উচ্চারণ করে গেলেই ভগবানের
দেখা মিলবে, সাক্ষাৎ মিলবে, শক্তি মিলবে। আপনি দেখতে না পেলেও ঈশ্বরের শক্তিটা অনুভব করতে পারবেন। এখানে কোনো যুক্তি তর্কের ব্যাপার থাকবে না। যে ঈশ্বরকে পায় সে জানে, যে ঈশ্বরের শরণ নেয় সে জানে ঈশ্বর মাঝে মাঝে তার পাশে বসে তাকে সাবধান করে দেয়। একটা কথা বলি মায়েরা, এখানে অনেক বয়স্ক মা বাবারা রয়েছে, তাদেরকে নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, শুনে যান। এখানে অনেক মা বাবা রয়েছে, ঠাকুরমা রয়েছে, যাদেরকে পেন ধরিয়ে দিলে খাতায় লিখতে পারবে না, ক লিখতে কলম ভাঙবে। কিন্তু খেয়াল করে দেখবেন, ক লিখতে কলম ভাঙে কিন্তু জীবনে দেখবেন তো কটা ভুল কাজ করেছে, করেনি। গাদা গাদা লেখাপড়া শিখেছে, বড় বড় অফিসার হয়ে বসে আছে, হাজার হাজার ভুলও করে বেড়াচ্ছে। আপনি এমন অনেক মানুষকে দেখবেন যারা ভুল করতে গেলে ভেতর থেকে তাকে কে জাগিয়ে দেয়। আপনি যদি ঈশ্বরকে উপাসনা করে যান, আপনি যদি একটা কোনো ভুল কর্ম করবেন বলে ভাবেন, আপনার ভুল কাজ করার আগেই দেখবেন ভেতর থেকে কে আপনাকে যেন সচেতন করে দেবে, ওরে ওই কাজটা করিস না, ওটা খারাপ। এই যে ভেতর থেকে একটা কে জাগিয়ে দেয়, আবার আপনাকে শুধরে দেয়, এই জাগিয়ে দেওয়ার যে শক্তিটা, এটাই হলো ঈশ্বরের শক্তি। ঈশ্বর সবাইকে জাগায় না। যে ঈশ্বরকে পরিপূর্ণভাবে মানেন সে যদি খাতে পড়তে যায়, ঈশ্বর তাকে হাত ধরে তুলে নেয়। তাই ঈশ্বরকে পরিপূর্ণ বিশ্বাস করে যান। আর আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মনে করেন যে বাসি বিছানায় বসেও করবেন, করতে পারেন, এই কথাগুলো শুধু মনে মনে স্মরণ করবেন, দেখবেন সারাটা জীবন সারাটা দিন কিভাবে আপনার কাটছে। আস্তে আমি একটা কথা বলি মা, প্রত্যেক দিন সকালবেলায় আমার নিত্য দিনের কর্ম কোনটা, এই যে গানটা আমি গাইছি, এই গানটার মানেগুলো বুঝবেন, যদি পারেন তো একা একা শুধু প্রভাতকালে গাইবেন, দেখবেন নিজেকে কত পরিবর্তন করা যায়। একটুখানি মন দিয়ে গানটা শুনবেন আর নিজেকে ভাববেন। যে তৃষা জাগিলে তোমারে হারাব, ভাষাগুলো বুঝবেন, সে তৃষায় আমার জাগায়ো না, যে ভালোবাসায় তোমারে ভুলায়, যে ভালোবাসায় যে তৃষা জাগিলে। এটাকে বলে প্রার্থনার গান। মানে আপনি যদি এই কথাগুলো বাজাতে থাকেন তাহলে দেখবেন আলাদা করে মালা, ভগবানকে মালাও দিতে হবে না, আর বাজার থেকে সন্দেশ রসগোল্লাও কিনতে হবে না, দামি দামি ধূপকাঠি জ্বালাতেও হবে না, নিজেকে পরিবর্তনটা করা যাবে। আর নিজেকে পরিবর্তন করলেই ভগবানকে পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। ভগবানকে পাওয়া মানে সে কি তোমার সঙ্গে কথা বলবে, তা নয়। ভগবানকে পাওয়া মানে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ির মালিক হইতে হবে না, কিন্তু একটা জিনিস তার জীবনে থাকবে, যতগুলো দিন সে বেঁচে থাকবে পরম শান্তিতে জীবনটা সে কাটাতে পারবে। আর একটা কথা আপনাদের বলে দেই, সংসারে হাজার অভাব থাকলেও শান্তি যে সংসারে আছে, অভাব তাদের কিচ্ছু এসে যায়নি। স্বামী যদি মাস গেলে 5,000 টাকাও মাইনে পায়, শান্তি যদি সংসারে থাকে, ফ্যান খেয়েও রাত কেটে যাবে, কোনো অসুবিধে হবে না, বাটিতে করে মুড়ি খেয়ে রাত কাটবে, কিছু অসুবিধে হবে না যদি শান্তি থাকে। আর মাসে 1,00,000 টাকা যদি রোজগার করে স্বামী, সংসারে যদি আগুন ধরে থাকে, সে সংসারের কোনো মূল্য নেই। তাই শান্তিটাই বড় জিনিস, শান্তি পেতে হবে এই কথাগুলো বলতে হবে। যে তৃষা জাগিলে তোমারে হারাব, ভলিউমটা একটু বাড়ানোর চেষ্টা করুন, সে তৃষায় আমার জাগায়ো না, একেবারে নিজেদের মনের কথা বলছে, যে তৃষ্ণা জাগলে তোমারে হারাব। মানুষের প্রত্যেকেরই একটা কামনা বাসনা আছে, তৃষ্ণা আছে, আমার এটা হোক আমার ওটা হোক, আমি এই করব আমি এই বড় হব, এই তৃষ্ণা হচ্ছে মানুষের পিপাসা। কিন্তু সাবধান থাকতে হবে, যে কামনা যে বাসনা যে পিপাসায় তোমাকে সরিয়ে দেয়, সেই পিপাসা আমার যেন কোনোদিন না জাগে, এইটা ভগবানকে জানাতে হবে। ভগবানকে ছাড়া কাউকে জানালে হবে না, এই যে মূল্যবান কথা। যে তৃষা জাগিলে তোমারে হারাবো,
সে তৃষায় আমার জাগায় না, যে ভালোবাসায় তোমারে ভুলায়, যে ভালোবাসায় তোমারে ভুলায়, সে ভালোবাসায় ভুলায় না। তাই গৌর মানন্দে হরি হরি কথাটা কি বললো, যে ভালোবাসাই তোমারে ভুলায়, সে ভালোবাসাই আমাকে ভুলিও না। আমরা মানুষ তো খুব চট করেই মানুষকে ভালোবেসে ফেলি। একটা ছেলে দুম করে একটা মেয়েকে ভালোবেসে ফেললো, একটা মেয়ে দুম করে একটা ছেলেকে ভালোবেসে ফেললো, শ্বশুর জামাইকে ভালোবাসলো, জামাই শ্বশুরকে ভালোবাসলো, মা ছেলেকে ভালোবাসলো, ছেলে মাকে ভালোবাসলো। এই যে সংসারের মধ্যে পড়ে গিয়ে সবাইকে অতি ভালোবেসে ফেললাম, কিন্তু এমন ভালোবেসে ফেললাম, ভালোবাসতে বাসতে 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 ভালোবাসার এতটুকু কণা রাখলাম না যে ভালোবাসা দিয়ে একটু ঈশ্বরকে জড়িয়ে থাকব। এটাকে বলছে মোহ ভালোবাসা। ভালো তুমি মাসো এটা সাবধান করে দিচ্ছে, তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার বাবাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসতে বাসতে 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 এমন হয়ে যেও না যে এমন একটি ভালোবাসার দরকার যেটা ঈশ্বরকেও যে তোমার মন্দিরে রাখতে হবে এটা যেন তুমি হারিয়ে ফেলো না। তুমি যেমন সংসারের মানুষকে ভালোবাসবে তেমনি তোমার এই হৃদয়ে মন্দিরে ঈশ্বরও থাকবে, সেই ভালোবাসাও তুমি দিতে শেখো। শুধু একে তাকে ভালোবাসলে, ভগবানকে ভালোবাসতে পারলে না, তুমি মানুষই হতে পারলে না। এবার পরের লাইনটাতে কি মূল্যবান কথা বললো দেখুন মা। এখানে অনেক মা বাবা রয়েছে যাদের এডুকেশন আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। এখানে এমএ পাস, বিএ পাস, পিএইচডি করা অনেক স্টুডেন্ট ছেলে মেয়েরা মা বাবারা রয়েছেন, ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার অনেকেই রয়েছে। একটা মঞ্চে আমরা গান বাজনা করি, কত ধরনের ভক্ত থাকে, একবারে জিরো থেকে হিরো সব ধরনের মানুষই রয়েছেন। কিন্তু একটা কথা বলি, যে যতই জ্ঞানের পাণ্ডিত্য দখল করুক না কেন, যে যতই এমএ পাস করুক, বিএ পাস করুক, পিএইচডি করুক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, যে শিক্ষা তোমাকে ভগবানকে লুকিয়ে দেয় ওই শিক্ষা মানুষ মানব সমাজে কোনো শুভ কাজ দেয় না। তার প্রমাণ বলে দিচ্ছি আমি, এই যে বারোয়ারি হরিবাসর হচ্ছে, এই যে বারোয়ারি গান হচ্ছে, এখানে একটা রাস্তার মাতালের কাছে গিয়ে যদি বলেন ভাই দশটা টাকা দে তো হরিনাম হবে, দেখবেন মাতালটা দশ টাকা চাইলে আপনাকে একশো টাকা দিয়ে দেবে, গ্যারেন্টি দিয়ে দিলাম। মাতালের পকেটে যদি পাঁচশো টাকা থাকে মনে করলে উদার হলে পাঁচশো টাকাই সে ঝেড়ে দিয়ে দেবে। কিন্তু সরকারি চাকরি করে আশি হাজার টাকা মাইনে পায়, তার বাড়িতে হরিনামের চাঁদা চাইতে যান তো ক টাকা দেয়, আমি গ্যারেন্টি দিয়ে দিয়ে দিলাম চাইতে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি অজান্তা কোম্পানির জুতো ছিঁড়ে যাবে আপনি দশ টাকা আদায় করতে গেলে। কারণ আমি বারোয়ারি কমিটির সঙ্গে যুক্ত, রাস্তার মাতালদের কাছ থেকে যত টাকা পায় তার শিকি টাকা একটা চাকরিওয়ালা মানুষ দিতে চায় না। আমি নিজে স্বয়ং বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম কীর্তনের জন্য, কলেজের প্রফেসরের বাড়িতে কীর্তনে চাঁদা চাইতে গিয়েছিলাম, কলেজের অধ্যাপক যে সময় গিয়েছিলাম সেই সময় আশি হাজার টাকা বেতন পায়, ভাবতে পারেন? আর তখন আমি কীর্তন গাইছি সাড়ে তিন হাজার টাকায় কীর্তন, সাড়ে তিন হাজার টাকা দিলে আমি একপালা গান গাই, সেই সময়কার ঘটনা বলছি। আমরা ভিক্ষা করতে গিয়েছিলাম, সতেরোটা ছেলে গিয়েছিলাম, বিরাট একটা বাড়ি বানিয়েছে, দরজার সামনে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিচ্ছি, ওপর থেকে সিগন্যাল দিল কে, বললাম কাকু আমরা কীর্তনে চাঁদা চাইতে এসেছিলাম, পরের মাসের দশ তারিখে এসো। তা পরের মাসের দশ তারিখটা যখন বললো আমাদের বুকে এত আনন্দ হলো,
যে ভাবলাম যাক পরের মাসের 10 তারিখ মানে তাহলে নিশ্চয়ই মাইনেটা তুলে হয়তো বেশি করে তো দেবে এটাই তো স্বাভাবিক ব্যাপার পরের মাসের 10 তারিখেই গিয়েছি আমরা ধাক্কা দিলা উনি আবারো সেই প্রশ্ন করলো কে বললাম আমরা আসতে বলেছিলেন বাবা সেই জন্য এসেছি উনি আর আসলেন না ওনার স্ত্রীকে দিয়ে পাঠিয়ে দিলেন একবারে পৃথিবী কাঁপাতে কাঁপাতে ওনার স্ত্রী চলে আসলেন আমাদের কাছে দরজাটা ধড়াম করে খুলল ও বাবা সে গজর গজর করে নাইটি পরে বেরিয়ে এলো এসে দেখলাম আঁচলে ক টাকা দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন মুড়ে মাছড়ে 10টা টাকা দিয়ে পিছন ঘুরে কি গজগজ করতে করতে যে বিদায়টা নিল মানে অবাক হয়ে যাবেন কি লজ্জার ব্যাপার 80,000 টাকা বেতন পায় কীর্তনে 10 টাকা চাঁদা দেয় তাও প্রথম মাসে দিতে পারলো না পরের মাসে দিল আপনারা কি একটা জিনিস ভেবেছেন গত মাসে ফিরিয়ে দিয়ে পরের মাসে 10 টাকা দিল আচ্ছা যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন কি বাড়িতে 10টা টাকা ছিল না তবুও পরের মাসে বলল কেন তার কারণটা কি জানেন উনি ভেবেছিলেন কীর্তনে চাঁদা দেব না হরি নামে চাঁদা দেব না পরের মাসে হয়তো আসবে না কিন্তু আমরা তো নির্লজ্জ যারা ভগবানের চরণে মন দিয়েছে তারা নির্লজ্জ তারা কীর্তনে চাঁদা চাইতে গিয়ে কত ভক্তের কাছ থেকে ব্যথা বুকে পায় হাজার ব্যথা নিজেকে পরোয়া করে না সব ব্যথা নিয়ে চরণে ঠেলে দেয় গৌরী যারা বারোয়ারি চাঁদা তোলে আমি বলে দিচ্ছি তাদের বুকে কত ব্যথা যারা বারোয়ারি হরিনাম চালায় তারা ছাড়া কেউ জানে না এগুলো কত কষ্ট করে কত লাঞ্ছনা কত মানুষের গালিগালাজ পর্যন্ত সহ্য করে এই বাসর তৈরি হয় এগুলো কেন করে তাই জন্য আমি আপনাদের একটা কথা বলি বাবা জ্ঞানের ভান্ডার থাকলেই ঈশ্বরকে ডাকা যায় না তাই আমি আপনাদেরকে একটা কথা বলছি আপনারা সকাল হলে এই কথাটা বলুন দেখবেন ঈশ্বরকে পেয়ে যাবেন কোন কথা এই যে যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায়ো না যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায়ো না যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায়ো না যে জ্ঞানের দীপ তোমারে লুকায় সে জ্ঞানের দীপ জ্বালায়ো না যে যাত না পেলে তোমারে লোভিব সে যাত না পরের লাইনটা কি মারাত্মক কথা দেখুন যে যাত না পেলে তোমারে লোভিব সে যাত না মোর কি বলল হরিও না মানুষ জ্বালা পেতে চায় কোন মানুষ চায় যে আমি জ্বলবো আমি জ্বালা পাবো আমি দুঃখ পাবো আমি কষ্ট পাবো কেউ চায় সবাই চায় আমি ভালো থাকবো কিন্তু যে ভক্ত হয় সে কিন্তু ও কথা বলে না সে কিন্তু বলে ঠাকুর যে জ্বালা পেলে যে দুঃখ পেলে যে যন্ত্রণা পেলে তোমাকে আমি লাভ করব সেই জ্বালা আমার হৃদয় থেকে তুমি সরিয়ে দিও আমার হৃদয় থেকে যন্ত্রণা সরিয়ে দিও না জ্বালা দাও দুঃখ দাও শুধু তোমাকে পেতে চাই যে যাত না পেলে তোমারে লোভিব সে যাত না মোর হরিও না নেশায় আমায় তোমা ছাড়া করে সে নেশায় আমার জাগায়ো না যে সুখ লোভিলে তোমারে ভুলিব যে সুখ লোভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসায়ো না তৃষা জাগিলে তোমারে ঘরাবো সে তৃষায় জাগায়ো না এ তৃষা জাগিলে তোমারে ঘরাবো সে তৃষায় জাগায়ো না আমরা তো গ্রামগঞ্জের মানুষ গ্রামের মায়েদের একটা দেখবেন নিয়ম আছে সকালবেলা উঠে নানান ধরনের কাজকর্ম সারার পরে
ঠিক বিকেল বেলায় দেখবেন গ্রামের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটি বাড়িতেই দেখা যায়, এটা আমার গ্রামেও দেখা যাচ্ছে আপনাদেরও আছে। গ্রামের বাড়ির মেয়েরা মায়েরা বাড়ির কাজকর্ম সারার পরে বিকেল বেলা আশপাশের কতগুলো মা জননী যখন তালকাটের উপরে বসে বৈঠক বসায়, মিটিং বসায়, বলুন তো কটা বাড়ির মায়েরা বিকেল বেলায় বৈঠক বসলে সেখানে গৌরাঙ্গের কথা হয়, নিতাই চাঁদের সম্পর্কে কথা হয়, ভগবত তত্ত্ব আলোচনা হয়, গীতা তত্ত্ব আলোচনা হয়, কটা বাড়িতে বলি? সব আলু পটলের গল্প, কার ছেলে কার মেয়েকে নিয়ে পাইলেছে, কার ডিভোর্স হয়েছে, কে মরবে মরবে হচ্ছে, শুধু এই আলোচনা। কিন্তু না মায়েরা এগুলো করবেন না, এগুলো করে করে জীবন শেষ হয়ে যাবে। এইভাবে করে করে জীবনকে কাটিয়ে দিলে আপনি শেষের দিনে হিসাব পাবেন না। আপনাকে এরকমই একটা প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমি এমন একটি কথা শুনবো আর এমন কথা বলবো যে শোনা আর যে বলার মাঝখানে তুমি সব সময় লুকিয়ে থাকবে। এই জন্য দেখুন কথার মধ্যে বললেন, যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না, যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না, যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না, যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না, যে আঁখি জড়িলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষায় আমারে জাগায় না, যে ভালোবাসায় তোমারে ভুলায়, যে ভালোবাসায় তোমারে ভুলায় সে ভালোবাসায় ভুলায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাব আমার জাগায় না, যে তৃষা জাগিলে তোমারে হারাব সে তৃষায় আমার জাগায় না। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা যখনই আমি বলবো নিতাই গৌর হরি বল, কোনো লজ্জা নয়, একেবারে সুন্দর করে বাহু তুলে আপনারাও বলবেন হরি বল হরি বল, এটা বলবেন, কোনো লজ্জা দ্বিধা নয়, একেবারে পরিষ্কার। এই যে বাহু তুলে হরি বলা, এটা কেন বলা হয় জানেন? বলি একটু, যেমন যাদের বাড়িতে গরু আছে, গোয়াল ঘরে যখন গরু সারা রাত্রির ধরে বেঁধে রাখেন, সকালবেলায় গরু যখন মাঠে নিয়ে যান ঘাস খাওয়ানোর জন্য, ভালো করে খেয়াল করে দেখবেন সকালে গরুগুলোকে মাঠে যখন চড়াতে নিয়ে যাওয়া হয় তখন গরুগুলো তাদের নিজস্ব গতিতেই চলে, সারাদিন মাঠে যখন খাবার খায় যেমন ভাবে খায় তেমন ভাবেই খায়, এবার বিকেল বেলায় যখন দেখবেন মাঠ থেকে গরুগুলো ফেরানোর জন্য দড়িটা খুলে দেয়, যে গতিতে গোয়াল থেকে মাঠে গিয়েছিলেন ফেরার সময় দেখবেন গরুগুলো যেন গতিটা বাড়িয়ে দেয়, আর ঘরের কাছাকাছি এলে তখন গরুগুলো ছুটতে লাগে, আর যখনই ছুটতে লাগে দেখবেন লেজটা কিন্তু উপরের দিকে উঠে যায়। গরু যখন মাঠ থেকে গোয়ালে ফেরে তখন গরুদের লেজ আর কান দেখবেন উপর দিকে উঠে, ঠিক কেন? এর কারণ হচ্ছে গরুদেরকে ঈশ্বর পা দিয়েছেন, হাত দেয়নি, কিন্তু গরুদের একটা সুন্দর বিবেক দিয়েছে, গরুদের একটা সুন্দর অনুভূতি দিয়েছেন যে আমরা যখন গোয়াল ঘরে ছিলাম সেই গোয়াল ঘরে একটা আমার মালিক ছিল, সে আমাকে সুন্দর করে খাবারের জায়গায় খাবার বানিয়ে রাখে, সারাদিন আমি মাঠে ঘাস খেলাম,
কিন্তু এবার সারা দিন খাবার পরে আবার যখন সন্ধ্যাবেলা বাড়ি যাব গরুটা এইবার মনে মনে চিন্তা করে ফেললেন আমার বাড়িতে আমার মালিক আমার জন্য সুন্দর করে খাবার রেডি করে রেখেছেন তাই সেই খাবারটা মালিক যেহেতু আমার জন্য তৈরি করেছে তাই মালিকের প্রতি একটা আত্মনিবেদন জানানোর দরকার এটা একটা পশু হয়ে সে আত্মনিবেদন করার জন্য হাত তো নেই তাই হাত তুলতে পারে না কান আর লেজটা তুলে বাড়ির মালিকের প্রতি আত্মনিবেদন জানায় তাহলে একটা গরু যেমন বাড়ির মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করতে গেলে তার লেজটা উপরের দিকে তোলে আমরা তো মানুষ আমাদেরও একটা নিজস্ব বাড়ি আছে সেটা এই বাড়ি নয় আমাদের আসল বাড়ি হচ্ছে গোলক এটা আমাদের বাড়ি নয় তুমি জন্ম দিয়েছো দশটা ছেলেকে তোমার আপন বলে মনে করবে না কই এখানে যে বাবা আছে তার রোজগারের সম্পত্তি সব রেখে দিক ছেলের পিছনে দিতে হবে না যতদিন দিয়েছে ততদিন যে ভক্তিতে বাবা বলে দেওয়া কমিয়ে দিক ভক্তিটা কমে যাবে ভালোবাসা কমে যাবে প্রাচীর উঠে যাবে তাহলে কিসের আপনজন যাই হোক তত্ত্বটা বলি সেই জন্য আমাদেরও যে নিজস্ব একটা মালিক রয়েছে ওপরে সে সবসময় আমাদেরকে লক্ষ্য করেছে মাঝে মাঝে তার প্রতি আত্মনিবেদন জানাতে গেলে আমাদেরও কিছু দায়িত্ব থাকে মাঝে মাঝে হাত তুলে তার প্রতি আত্মনিবেদনের জন্য বলতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বাহু তুলে হরি বললে কেউ খুশি হবে না জগতে স্রষ্টা ভগবান তার প্রতি আশীর্বাদ ছড়িয়ে দেবে তাই লজ্জা নয় ভক্তি সহকারে বলতে হয় হরি বল যারা বলেননি ভাগ্য ভালো নয় যারা বলতে শিখেছে ভগবানের কৃপা পেয়েছেন নিতাই গৌর হরি বল হরি বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখে একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন চিরদিনের বন্ধু বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজনার আন্ধ চরণার বিন্দু ভজনার আন্ধ চরণার বিন্দু আমার ভজনার আন্ধ চরণার দোস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে মনরে ভজ রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম মায়েরা